বন্ধুগণ, আজকে জাতি এক অত্যন্ত সংকটময় মুহূর্তে উপস্থিত হয়েছে। আপনারা জানেন, গতকালই আপনারা দেখেছেন যে আমাদের গণতন্ত্রের মাতা, যিনি গণতন্ত্রের জন্য সারা জীবন সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আবার গতকাল তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন, তার স্বাস্থ্যের অবনতি হয়। আমরা দীর্ঘকাল ধরে তার মুক্তির সংগ্রাম করছি, দীর্ঘকাল ধরে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার কথা বলছি, কিন্তু এই সরকার যা নির্বাচিত নয়, যাদের জনগণের প্রতি কোন রকমের কোন দায়িত্ববোধ নেই, এবং যারা দেশনেত্রী খালেদাকে মনে করে যে তাদের জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধক তিনি, এবং সে কারণেই তাকে তারা সেই চিকিৎসার সুযোগটুকু পর্যন্ত তারা দেয়। এই দেশে বর্তমান যে শাসক গোষ্ঠী অর্থাৎ আওয়ামী লীগ, তারা আমাদের যে মুক্তিযুদ্ধ আমরা করেছিলাম, সেই মুক্তিযুদ্ধের সমস্ত স্বপ্ন আকাঙ্ক্ষা গুলোকে তারা ধ্বংস করে দিয়েছে, আমাদের গণতন্ত্রকে ধ্বংস করেছে, আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, নিজেরা ক্ষমতায় থাকার জন্যে আজকে গোটা রাষ্ট্রকে তারা একটা সম্পূর্ণভাবে একটা ফ্যাসিবাদী, একটা একনায়কতান্ত্রিক কর্তৃত্ববাদী রাষ্ট্রে গড়ে তোলা। আপনি জানেন যে আমরা গত 22 তারিখ থেকে, আগস্টের 22 তারিখ থেকে আমরা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্য চাল ডাল তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে, এবং এই প্রতিবাদ করতে গিয়ে ঘোড়ায় আমাদের ছাত্র নেতা নুরে আলম এবং আমাদের সহকর্মী নেতা আব্দুর রহিম পুলিশের গুলিতে নিহত হওয়ার পরেই আমরা আন্দোলন শুরু করেছিলাম। আমাদের সারা দেশে এই আন্দোলন অত্যন্ত বেগবান। আপনারা দেখেছেন যে প্রতিটি জায়গায় জনগণ স্বতঃস্ফূর্তভাবে নেমে আসছে, এবং এই সরকারের বিরুদ্ধে তারা তাদের প্রতিবাদ প্রতিবাদ তারা করছে। এটাতেই ভীত হয়ে এই সরকার আজকে তাদের যে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী, তাদেরকে তারা লেলিয়ে দিয়েছে, বিভিন্ন জায়গায় তারা আক্রমণ করছে। আমাদের শান্ত আপনার একেবারে সম্পূর্ণভাবে যেটাকে আমরা বলি যে আপনার গণতান্ত্রিক যে আন্দোলন, সে আন্দোলনকে ধ্বংস করবার জন্যে তারা আক্রমণ করছে। পুলিশ বিভিন্ন জায়গায় গুলি করছে, এবং আমাদের বহু নেতা কর্মীকে তারা আহত করছে। কাজে জাফর আহমেদ জনগণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতা ছিলেন, এবং আমাদের সবচেয়ে বিশ্বাস করি আমরা কাজে জাফর আহমেদের তার সারা জীবনের যে কাজ, তার সারা জীবন যে রাজনীতি, সেই রাজনীতি অবশ্যই আমাদেরকে অনুপ্রাণিত করবে এই ভয়াবহ এই একনায়কতান্ত্রিক কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী সরকারকে সরিয়ে সত্যিকার অর্থে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য, জনগণের একটা রাষ্ট্র নির্মাণ করার জন্য, এবং আমাদের সংবিধানে যে আমাদের যে মূল লক্ষ্যগুলো আছে সেই লক্ষ্যগুলোকে বাস্তবায়িত করার জন্য।